দুষ্কৃতি কে গ্রেপ্তার করবে কি করবে না, আজকে গোটা পশ্চিমবঙ্গের আর নন্দীগ্রামের মানুষ বুঝে গেল যে পুলিশ কি কাজ করছে, ইলেকশন কমিশন কি কাজ করছে আর আমরা কি কাজ করছি। আমাদেরকে হামলা করার আর আমাদেরকে ধমকি দিয়ে ঘর ঢুকিয়ে রাখার মতো হিম্মত না তো আব্বাসের আছে, না তো আব্বাসের দিদির আছে, আর না তোর পুরনো দাদার আছে, নেই। যাদেরকে ধমকি দিয়েছে তারা আজকে রাস্তায় বসে আছে। এরপর ধমকি দিলে কি হবে সেটা আব্বাস বুঝবে, আব্বাসের দিদি আর দাদা বুঝবে। কিন্তু আমরা নন্দীগ্রামের মানুষের কাছে আমরা কথা দিয়েছি যে এবারের ভোটটা আপনারা দিতে পারবেন। 10 বছর ধরে যেভাবে তৃণমূল, বিজেপি, এক্স, বর্তমান মিলে যারা নন্দীগ্রামের মানুষকে ভোট দিতে দেয়নি, তাহলে এবারে আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে মানুষ যাতে নিজের ভোটটা দিতে পারে, তাহলে এই দৈত্যগুলোর বিদায় হবে। তাই তো, দৈত্যগুলোর বিদায় হবে। আর দৈত্যগুলোর বিদায় হবে ওরা জেনে নিয়েছে, তাই ওরা আমাদেরকে দূরবীন দিয়ে না দেখতে পেলেও সব থেকে বেশি আমাদেরকেই ভয় পাচ্ছে। বিজেপির কাছে দিদিমণি সাহায্য খুঁজছে ভোটে জিতার জন্য, আর আমাদেরকে ভয় দেখাচ্ছে। কার সাথে ডিভোর্স আর কার সাথে সংসার বাঁধতে চলেছে পরিষ্কার, তাহলে আমাদের কর্মীরা বলেছে যে সকাল থেকে কাল থেকে আমরা পুলিশকে বলেছি, পুলিশ ঠিক করুক, নাকে তেল দিবে, কানে তেল দিবে, পিঠে তেল দিবে, ঘুমাবে, ঠান্ডা ঘরে থাকবে, না আগামী 5 বছর পশ্চিমবঙ্গে মান সম্মানের সাথে চাকরি করবে, কারণ সরকারে আমরা আসছি, এই মেজাজ নন্দীগ্রাম আজ দেখিয়েছে। তাহলে আমরা, আমাদের আইএসএফ, আমাদের কংগ্রেস আর আমাদের বামপন্থী বন্ধুদের, তাদের যা কথা তারা বলেছেন যে আমরা আজকের রাতটাও দেখে নিচ্ছি, যেহেতু পুলিশ এবং ইয়ারও সাহেব বারবার ফোন করে আমাদেরকে অনুরোধ করছেন যে আপনারা অবরোধটা তুলে নিন আর কোথাও কোনো সমস্যা হবে না। তাহলে আমরা যারা গণতন্ত্র প্রিয় মানুষ, মানুষের ভোটাধিকারটা প্রয়োগ করতে চাইছি, নইলে তো পায়ে ব্যান্ডেজ বেঁধে আমিও বসে থাকতে পারতাম আজকে, নাকি? হ্যাঁ, পায়ে ব্যান্ডেজ বেঁধে বসে থাকতে পারতাম কিনা, তো পায়ে ব্যান্ডেজ তো বাঁধবো না, দু পায়ে হাঁটতে হবে, মানুষের প্রশ্নের সামনে, মুখের সামনে আমাদেরকে যেতে হবে। 3টে দিন, 2.5 বেলা বাকি আছে, 2.5 দিন আমরা যাবো তো মানুষের কাছে। 17টা পঞ্চায়েতে কোনো বাড়ি বাকি থাকবে না, আমরা সব বাড়িতে যাব, আর এদের বিরুদ্ধে আমরা, এরা যা করছে সেই কাজের কথাও বলবো। আমরা পুলিশ যখন এত অনুরোধ করছে, আগামী 5 বছর তো ওদের সাথে আমাদেরকেই কাজ করতে হবে, হবে করতেই হবে, একদম করতে হবে। সন্ধ্যা পর্যন্ত পুলিশকে আমরা সময় দিচ্ছি যে রোদ কমে গেছে, এবারে বার হন, এতক্ষণ রোদে বার হতে পারছিলেন না, এখন রোদ কমেছে, রোদের দায়িত্ব আমরা নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, এবারে বার হন। দেখুন আব্বাস খালি গায়ে নিজের এলাকায় ঘুরছে, ধরে আনুন রাত অবধি, যদি অ্যারেস্ট না হয় কালকের আন্দোলন আবার শুরু হবে। হবে তো, হবে, ঠিক আছে। সাধারণ লড়াকু মেজাজকে আমরা লালসেলাম সংযুক্ত মোর্চার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই মেজাজে এলাকায় পঞ্চায়েতে বুথে মানুষের পাশে দাঁড়ান, আর আমাদের কোনো কর্মী এই 2 টাকার ভাড়াটে গুন্ডাগুলোকে ভয় পাবে না? এই 2 টাকার ভাড়াটে গুন্ডাগুলো আমাদেরকে বুথে বসতে মানা করতে পারবে না? বাস, আমাদের কর্মীরা পঞ্চায়েতে পঞ্চায়েতে চলে যান, ভোট জবাব ওদেরকে আমরা ইভিএম এ দেবো 1 তারিখ। 1 তারিখের পর এরা রাস্তায় টিকতে পারবে না, পারবে? বাস, পথ ছেড়ে দিন, আমাদের দেখা ওদের সাথে জায়গায় হবে।